হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। রাসেল বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে জানাই আর একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে গর্ভাবস্থায় রক্তপাত ক্ষরণ কী, আর এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলো কী কী, এবং এর কারণগুলো কী কী। তারপর আরও জানবো এর নির্ণয় করার উপায় এবং এর চিকিৎসার সঠিক চিকিৎসার উপায়গুলো। তাই জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই অনেক কিছু আজকে জানতে পারবেন। প্রথমে আমরা জেনে নেব যে গর্ভাবস্থায় রক্তপাত কী। গর্ভাবস্থায় যোনি থেকে রক্তপাত নিরাপদ নাকি গভীর উদ্বেগপূর্ণ তা নির্ভর করে আপনার গর্ভধারণের কোন মাসে সময়কালে তা ঘটেছে তার উপর। আর বেশিরভাগ ক্ষেত্রে গর্ভাবস্থার প্রথম পর্যায়ে রক্তপাত ক্ষতিকর নয়, তবে গর্ভধারণের 12 সপ্তাহের আশেপাশে রক্তপাত সাধারণত গর্ভপাত বা জরায়ুর বাইরের গর্ভধারণকে নির্দেশ করে। গর্ভাবস্থায় গর্ভপাতের অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে গর্ভাশয়ের সংক্রমণ, সার্ভিক্সের অস্বাভাবিকত্ব, প্লেসেন্টার ছিদ্র, নিম্নে অবস্থিত প্লেসেন্টা ইত্যাদি। এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলো কী কী। গর্ভাবস্থার প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে রক্তপাত বা রক্তের ছিটে আসা সাধারণত অন্যান্য লক্ষণ এবং উপসর্গগুলোর সাথে সম্পর্কিত নয়। গর্ভাবস্থার পরবর্তী মাসগুলোতে রক্তপাতের লক্ষণ এবং উপসর্গ গুরুতর অবস্থার সংকেত দিতে পারে, যেমন জরায়ুর বাইরের গর্ভধারণ অর্থাৎ জরায়ু ছাড়া অন্যান্য স্থানে ভ্রূণ সংযুক্ত হওয়া। সাধারণত এটা ফেলোপিয়ান টিউবে হয়ে থাকে। এই উপসর্গগুলোর মধ্যে রয়েছে তলপেটে প্রচণ্ড ব্যথা, টিস্যু বা শরীর কলা অথবা জমাট বাঁধা রক্ত নির্গমন, তারপরে পায়খানা বা প্রসাব করার সময় ব্যথা জরায়ুর বাইরে গর্ভধারণের সঙ্গে সম্পর্কযুক্ত। জরায়ুর বাইরে গর্ভধারণ ফেলোপিয়ান টিউবের ছিদ্র থেকে অভ্যন্তরীণ। রক্তক্ষরণের কারণে মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়া এরকম সমস্যা দেখা দেয়। জরায়ুর বাইরে গর্ভধারণে ফেলোপিয়ান টিউবে ছিদ্রের কারণে কাঁধে ব্যথা হওয়াও খুব সাধারণ। এর প্রধান কারণগুলো কী কী। গর্ভাবস্থায় প্রাথমিক পর্যায়ে রক্তপাতের কারণ হচ্ছে রোপণের ফলে অর্থাৎ নিষেকের পর জরায়ুতে ভ্রূণ সংযুক্তি। নিষেকের পর 1-2 সপ্তাহ সময় পর্যন্ত স্পটিং বা রক্তে ছিটে আসে, যা এটি একটি স্বাভাবিক ব্যাপার। জনমিলনের পর সার্ভিক্সে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ার কারণে রক্তক্ষরণ বা রক্তে ছিটে আসে। এরপর সংক্রমণ, তারপর হচ্ছে গর্ভপাত বা প্রাথমিক অবস্থার ভ্রূণ নষ্ট হয়ে যাওয়া, জরের বাইরে গর্ভধারণ ইত্যাদির কারণে এগুলো হয়ে থাকে। এবার জানবো যে গর্ভাবস্থার পরের দিকে রক্তপাতের কারণগুলো কী কী। এক নাম হচ্ছে সার্ভিকাল পলিপ বা সার্ভিক্স এবং জরায়ু বেড়ে যাওয়া, প্লেসেন্টাতে ছিদ্র, নিম্নে অবস্থিত প্লেসেন্টা, সময়ের পূর্বে প্রসব, তারপরে প্লেসেন্টা আক্রেতা অর্থাৎ যে প্লেসেন্টা জরার দেওয়ালে প্রবেশ করে এবং তা পৃথক করা যায় না, এসব কারণেও রক্তপাত হতে পারে। এবার জানবো এটি কীভাবে নির্ণয় করা হয় এবং চিকিৎসা করার উপায় কী। বিস্তারিত ইতিহাস, উপসর্গগুলো পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে এবং যোনি পরীক্ষা এবং বিভিন্ন প্রকার অনুসন্ধান ডাক্তারদের গর্ভাবস্থায় রক্তপাতের কারণ খুঁজে পেতে সাহায্য করবে। আর যোনি পরীক্ষা রক্তপাতের কারণ যেমন সংক্রমণ, সার্ভিকাল পলিপ, সার্ভিকাল ক্যান্সার ইত্যাদি শনাক্ত করতেও সাহায্য করে। আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে যোনির রক্তকলার পরীক্ষা করে কোরিওনিক ভিলির উপস্থিতি জানা যায়, যা গর্ভপাতকে নির্দেশ করে। আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমেও ভ্রূণকে ঘিরে থাকা তরলের উপস্থিতি ভ্রূণের স্মৃতিস্পন্দন জরায়ুর বাইরে গর্ভধারণ সম্পর্কে জানান দেয়। এছাড়া বিটা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিনের স্তর কম থাকা বা ধীরে বৃদ্ধি পাওয়া আসন্ন গর্ভস্রাব বা জরায়ুর বাইরে গর্ভস্থানকে নির্দেশ করে। এখন জেনে নেব চিকিৎসাগুলো কী কী। ভ্রূণরোপিত হওয়ার কারণে স্পটিং বা রক্তের ছিটে আসা সাধারণত চিকিৎসা ছাড়াই এটা সমাধান করা যায়। 2, গর্ভস্রাব বা জরায়ুর বাইরে গর্ভধারণের ফলে রক্তপাতের চিকিৎসার মধ্যে রয়েছে যখন গর্ভস্রাব অনিবার্য স্বাভাবিকভাবে অথবা ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু থেকে টিস্যু বা শরীর কলা নিষ্কাশন করে আনা হয়। এরপর জরায়ুর বাইরে গর্ভধারণের ক্ষেত্রে অবশিষ্ট টিস্যু বা শরীর কলা অপসারণের জন্য সার্জারির প্রয়োজন হয়। গর্ভপাতের ঝুঁকি থাকলে গর্ভাবস্থায় রক্তপাতের চিকিৎসার জন্য প্রজেস্টেরন হরমোন এবং এটির অন্যান্য নমুনাগুলোও ব্যবহার করা হয়। যে সমস্ত মহিলাদের রক্তের বিভাগ RH নেগেটিভ, ভবিষ্যতে ভ্রূণ নষ্ট হওয়ার ঝুঁকি রোধ করার জন্য তাদের শরীরে RH ইমিউনোগ্লোবুলিন প্রয়োগ করা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।